স্পিডওয়ে গার্ড তোলার দাবিতে অনির্দিষ্টকালের জন্য বর্ধমান আরামবাগ রোডের বাস বন্ধ রাখলো বাস মালিকেরা, ফলে চরম সমস্যায় পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদরের বাসিন্দারা। গত এক মাসে বর্ধমান আরামবাগ রোডের 44 কিলোমিটার রাস্তার একের পর এক গজিয়ে উঠেছে স্পিড ব্রেকার, যার জেরে নাজেহাল বাস চালক সহ নিত্য যাত্রীরা। স্পিড ব্রেকার তোলার দাবিতে প্রতীকী বাস বন্ধ বলে মনে করছে অনেকেই। এই প্রথম কথা, বাস বন্ধ হওয়াটাই তো মানুষের বিশাল ক্ষতি। তা এটা দুপক্ষে বসে মিটিয়ে নেওয়াটাই ভালো। তবে আমাদের প্যাসেঞ্জার হিসেবেও দেখছি যে বাসের ভাড়াও বেশি নিচ্ছে। হ্যাঁ, আর এই মোড় মাথাগুলো যে হাম করেছে, হয় হাম থাকবে নাই প্রত্যেকটা, যেখানেই হাম আছে সেখানে ট্রাফিক থাকবে, এটা আশা রাখি।